গরিব দুখিয়া মানুষ বা যেগিনা রাস্তাঘাটে চলাফেরা করে পাগল বিলা কইলেও ভুল হবে না, তাকো তাকো শৈলে এমন মানুষ আছে ছুইতে মানে গিন্ডা ভূত করে, কিন্তু এই মানুষটা তাকোর সাথে বই এক থালিতে ভাত খাওয়ারও ভিডিও দেখছি আমরা। তার বাদে তারে গাঁ গোসল করিয়ে দেয়, তারে টাকা পয়সা দেয়, ঘর বাড়ি বানিয়ে দেয়, আমরা বহুত কিছু দেখছি। তাই একদিন খালি ভিডিওতেই দেখায় না সত্যিকারেই না আসলে মিথ্যা, আমি এই কথাটা সম্পূর্ণ আমি জানমান নিগাইছি, শুধু ইন্ডিয়ার থেকে ভাই আমি বাংলাদেশে আইছি। আমি অনেক খুশি হয়েছি যে আপনি একজন ইন্ডিয়ার ব্লগার হয়ে বাংলাদেশের ব্লগারের সাথে দেখা করতে আসছেন। ইটস মাই প্লেজার, আই এম অলসো হ্যাপি। তাই আপনি যে এই যে গরিব দুঃখীর হেল্প করেন আর এই যে কথাগুলো যে মানে এই যে পেশিয়ে পশিয়ে মানে কি সুন্দর করে যে আপনি মানে গঠন করে কথাগুলো কন, এই কথাগুলো কি আসলে মানে ভিউজ পাওয়ার জন্য আপনি করেন না অ্যাকচুয়ালি মানে সত্যি করে আসলে হেল্প করেন? হেল্প শব্দের অর্থটা হচ্ছে সাহায্য, তাই না? কিন্তু আমি মানুষকে এটাই জানাতে চাই যারা চার দেওয়ালের সমাজের ভিতরে থাকে, এসির তলে থাকে, হ্যাঁ, তাদেরকে এইটাই দেখাতে চাই যে এই যে রাস্তায় পড়ে থাকা মানুষগুলো কীভাবে কী সিচুয়েশনে আছে, দ্যাটস ইট, বাস্তবতাটা তুলে ধরতে চাই। আচ্ছা, আমি এমনও কথা শুনছি বহুজনে বলে থাকে, বলতে বলছে যে হ্যাঁ ইমরান ভাইয়া কিন্তু পয়সা দিয়ে পয়সাটা মানে রিটার্ন নেয়। আমি যখন ভিডিওটা মেক করি বা একটা মানুষের সাথে কথা বলি তখন কিন্তু আশেপাশে প্রচুর মানুষ হয়ে যায়। আর আমাদের বাংলাদেশের মানুষগুলো এরকম যে একটা দেখতেছ মানে একটা লোকের সাথে অন্যায় হচ্ছে সাথে সাথে প্রতিবাদ করে। আর আমি যদি এরকম টাইপের ভিডিও করতাম রাস্তাঘাটে মাইর খাইতাম, বুঝতে পারছেন? আমি মন থেকে করি আর যতটুকু দিই আমার নিজের থেকে দিই। রাইট, ফেসবুক ইউটিউব যদি না থাকতো আপনিগুলো এইগুলো কাজ কি করতেন আপনি? কিছু মানুষ আছে আর কি দেখে লোক দেখানো কাজ করে, কিছু মানুষ আছে যে মানে তুলে ধরে যে এই পরিস্থিতিটা এরকম হোক, আমার বিরোধী মানুষ সমাজে কিছু শিখুক, দ্যাটস ওয়াই কিন্তু ফেসবুক আর ইউটিউব থাকার কারণে আমি এই কাজগুলো করছি। হ্যাঁ, কিছু কাজ করতেছি আমি, এত ভালো কাজ। প্রথমে কিন্তু আমি 100 টাকা দিয়ে আমি ভিডিও শুরু করেছিলাম, আমাকে এভরিডে আমার বাসা থেকে আমার ভাই দিত 50 আর ভাই আমার বাবা দিত 60 টাকা, 110 টাকা, দুই দিন মিলায় হচ্ছে 220 টাকা। এই টাকাগুলো জমায় জমায় আমি যখন হেল্প করতাম তখন কিন্তু একটু আর কি মন থেকে বলতে আছে যে ও করলে আমি পারবো না কেন, ফিরোজ ভাই পারলে আমি কেন পারবো না, আমার যতটুকু আছে আমি ততটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়াবো। ভিডিও মেক করতাম মানে খারাপ ভিডিও, চুল কালার করে এটা করে সেটা করে অশ্লীল ভঙ্গি বিমা করতাম যেটা সমাজ কখনো মানে নাই। আমি অনেস্টলি বলছি আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ আমার কি এরকম সিচুয়েশন থাকবো যেটা সমাজ দিয়ে আমাকে খারাপ কথা বলে, আমার বাবা আমাকে খারাপ কথা বলে, আমি চেঞ্জ হতে চাই, আই হ্যাভ টু চেঞ্জ মাই কেরিয়ার, দেন হচ্ছে আমি ভাই ভালো কিছু করতেছি আমি বিশ্বাস করবো। তখন ছিল ফ্রাইডে, শুক্রবার জুমার নামাজ পড়ে আসছে আর এতিমের বাচ্চার ভিডিওটা ছাড়ার পর 197টা ফলোয়ার্সের থেকে আমার 45,000 ফলোয়ার্স হয়ে গেছে। দেন আমাকে আর পিছনের দিকে ফিরতে হয় নাই, আমি সামনের দিকে গেছি এবং আমার ভালো টাকা ইনকাম হয়েছে, তাদেরকে সাহায্য করছি ভালোভাবে। তো সাহায্য করা সত্যিকারে যেটা দান করা বলে কয় সেটা মানে সুযোগ করা লাগে না, দান করাটা ডাইনের দিয়ে যদি আপনি দান করেন বা ও হাতেও জানি জানে না এরকম কথা আছে। আমি কিন্তু আমি কখনো কোনো ভিডিওতে বলি না যে মানুষদের দান করছি, আমি শুধু বিরুতে এটাই বলি যে বাস্তবতা তুলে ধরেছি। আপনারা তো দালান কোড়ায় থাকেন, আপনারা তিন বেলা খেয়ে থাকেন, মার সাথে খারাপ ব্যবহার করেন, বাবার সাথে খারাপ ব্যবহার করেন বাবা মা থাকাকালীন, আমি এই জিনিসটা তুলে ধরি এবং আমার সামর্থ্য করে তাদেরকে দেই। আমি কখনো কোনো বিরুতে যদি বলতাম নেন 100 টাকা দিলাম আপনি আপনার এটা আমি দান করছি, আমি মুখটা কখনো স্বীকার করি না, আমি দান করি নাই, আমি আমার কিছু সামান্য অর্জিত অংশ তাদেরকে দিয়েছি। বিকজ হচ্ছে আমি হিউম্যানিটি ভিডিও করি, তাদের থেকে আমার ইনকাম হচ্ছে এবং তাদেরকে আমি যদি তাদের যদি আমার 10 টাকা ইনকাম হয় আমি যদি তাদেরকে 5 টাকা দিই কোনো সমস্যা আছে না? রুলস, এই গরিব দুঃখিয়া মানুষ বা এই আগল পাগল যে মানে আপনি রাস্তাঘাটে পান মানে এগুলো কেমনে পান, আপনি নিজেই খুঁজেন নাকি তারা মানে অটোমেটিক? ওই যে কথায় আছে না, মন দিয়ে যদি আল্লাহকে খোঁজা হয় তাহলে আল্লাহকে অনাসে পেয়ে যায়। আর আমরা তো ভাই সামান্য মানুষ, অসহায়, ঠিক আছে, তাহলে তো মানুষকে মানুষ খোঁজা তো ইটস এ ন্যাচারাল ম্যাটার। গাইস, আপনারা একটা ভিডিও দেখছিলেন যে একটা পাগল মহিলা রাস্তাঘাটে চলাফেরা করতো, ভাই একটা ভিডিও করছাল, সেই মহিলারে কোনো কুলাঙ্গার একজন মানুষে মানে করছিল, হয়েছিল, তো সেই মানুষটারে ভাইয়ার ভিডিও থেকে তার পরিচিত মানুষগুলো পাইছে, আমি একটা ভিডিও দেখছি ভাই। তো আপনার এই কামগুলো করে আপনার কেমন লাগতেছে? মানে ভাই 1,000 টাকা হলে ভালো একটা মেয়ে পাওয়া যায়, আর এখন আমাকে সবাই খারাপ বলবেন আই ডোন্ট কেয়ার, 500 টাকা হলে একটা মেয়ে পাওয়া যায়, মানুষের রুচি এতটা নিচে বলার বাহিরে সামান্য একটা রাস্তার পাগল মহিলাকেও সে তারা ছাড়ে নাই। চিন্তা করেন, দীক্ষার যেন এইসব সমাজের অশিক্ষিত মানুষগুলো যারা শিক্ষিত হোক খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়, আমার মনে হয় ভাই এটা রাস্তাঘাটের মানুষই করছে।
আর আল্লাহর রহমতে আমি তার পরিবারের কাছে ফিরে দিয়েছি। অতি শীঘ্রই বাচ্চা যখন আসবে এই পৃথিবীতে আমরা সবার সামনে প্রদর্শন করব ইনশাআল্লাহ। রাইট, মাশাআল্লাহ। আচ্ছা, ওই পাগলগুলোর সাথে যখন আপনি ভিডিও করেন, আপনাকে দেখি চোর দেয়, মারপিট করে, আপনার তখন একটা পাগলের সাথে মিশতে হলে কিন্তু তার মেন্টালিটি হতে হবে। রাইট, সে যদি এখন থাপ্পড় দিতে আসে ঠিক আছে, যে সে থাপ্পড় দিয়ে যদি শান্ত হয় তাহলে দ্যাটস ইট, খুব ভালো। আর যদি এখন পাগলের সাথে যদি আমিও জিদ্দি যদি করি, সেও আমার সাথে পাগলামি করবে। আর আমি জানি না এটা কেন হয়, দেখি কি বেসিক্যালি বেশিরভাগ পাগলই আর কি, আমি তাদের সাথে যাই হ্যান্ডশিপ নেওয়ার পর তার দিকে আমি যদি একটু আই কন্টাক্ট করি, মানে সে পুরো আমার কথা শুনে আমাকে বিশ্বাস করে, আমি তাকে প্রতিশ্রুতি দিই আমি আমার দ্বারা তোর কোনো ক্ষতি হইব না। আমি আশা করুম এইরকম মানুষ প্রত্যেক গ্রামে থেকে একজন বাইরানি দরকার। আজকে দেখেন এমনও মানুষ আছে যারা রাস্তাঘাটে পড়ে থাকে, এক উক্ত টাইম খাইবার পায় না, এক উক্ত টাইম খাইবার পায় না। আর এই ভাইয়া এত সুন্দর কাম করতেছে, আপনারা সবাই দেখছেন, মানে জীবন কন্যাকে বাঁচিয়ে তুলান, এমন একটা মানে নতুন জীবন দান দেয় এরকম একটা কথা। তো আমি আশা করুম মানে ভাইয়ার কাছে আমি আর কোটা কথা জিগিবার চাই, মানে আপনার বিষয়বহতে জানতে চাই। তো আপনি কি বিয়ে শাদী করছেন? না না, বিয়ে শাদী কখনো করি নাই। যখন আমি আইনজীবী প্রপারলিভাবে একজন অ্যাডভোকেট হব, দেন হচ্ছে ভালো জায়গায় একটা বিয়ে করবো। আপনি কি পড়াশোনা করতেছেন? আলহামদুলিল্লাহ এখনও চালাই যেতেছি আইনজীবী। আপনার তো অবশ্যই মোটামুটি 10-12 গার্লফ্রেন্ড আছে মনে হয়, আপনি তো অনেক হ্যান্ডসাম। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা কইলে আমি ইন্টারভিউ, আমি এখনও পিওর সিঙ্গেল গাইস আছি, থাকবো। যেদিন বাবা মা আমাকে তাদের পছন্দে বিয়ে করাবে, যদি লুলাও বিয়ে করায় আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এটা আমার কপালে। আপনি কি তুরি আশা নিছেন যে বিয়ে করবেন কত সাল পরে? আমি অ্যাডভোকেট হইতে আরো হচ্ছে 1.5 বছর আছে, 1.5 বছর, 2 বছরের মধ্যে, 2 বছর পর আমি বিয়েটা করব। আচ্ছা, কেমন ধরনের মেয়ে চান আপনি একটু যদি বলতেন? অবশ্যই আমার মা বাবাকে সম্মান করবে এরকম মেয়ে চাই। ওই মেয়ে সুন্দর হোক, চামড়া হোক, কিছু মানুষ আছে, কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমার বউ হতে হবে পাঁচাত্তর নামাজি। হ্যাঁ ঠিক আছে, তোমার বউ পাঁচাত্তর নামাজি হলে তো যদি তার শ্বশুর শাশুড়িকে সম্মান না করে তাহলে সেই নামাজ পড়ে আমার কী হবে? আমার দরকার এরকম মেয়ে যে কিনা মা বাবাকে সম্মান করবে। আপনি ভবিষ্যতে কী করতে চান আপনি সোশ্যাল মিডিয়ায় বা আপনার লাইফ ক্যারিয়ার নিয়ে? আমার লাইফ ক্যারিয়ার আমি জানি না, এটা উপরওয়ালা দেখবে। আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমি ফিউচারে অনেক টাকা ইনকাম করতে চাই, প্রচুর টাকা। কারণ আমি বুঝি যে একটা মানুষ ক্ষুধার্ত থাকলে তার কষ্ট কতটুকু। আমি ইভেনও আমি কিন্তু ইনশাআল্লাহ আমি ঠিক আছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। মানুষের সিচুয়েশন কিন্তু অতীতে অনেক খারাপ থাকে, আমি বুঝি ক্ষুধার্ত একটা মানুষ না খায় থাকলে কতটা কষ্ট লাগে। আমার কাছে আল্লাহ পাক যাতে এত টাকা দেয়, আমি আমার সামনে যদি কোনো অভাবী মানুষ থাকে তাদেরকে কর্মের ব্যবস্থা করে দিব। আমার কাছে এত টাকা চাই আমি আল্লাহর কাছ থেকে কোনো এতিম বাচ্চাকে বাবা মার ভালোবাসা অপূর্ণত রাখতে দিব না। আমি এটার আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাকে অনেক টাকা দাও, যাতে ভাই আমি কোনো বেকার যুবক চাকরির জন্য যাতে না ঘুরতে হয়, তাদের টাইম চলে যায়। এমনও আছে আমাদের বাংলাদেশের ভিতর কিছু কিছু মানুষ আছে মাস্টার্স কমপ্লিট করার পরও সে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না, আমি তাদেরকে কর্মের ব্যবস্থা করে দিতে চাই। এক কথায় মানে আপনি মানবতা হয়ে কাজ করতেছেন, মানুষের হয়ে। রাইট, আচ্ছা, আমাদের ইন্ডিয়া তো আপনি নাম শুনছেন অবশ্যই। হ্যাঁ, গেছেন কোনোদিন? যাই নাই, বাট ইন ফিউচারে আমি যাবো, আশা আছে, তাই না? আমাদের ইন্ডিয়াতে আসামে বাড়ি, আপনি অবশ্যই যাবেন আসাম। আমার অনেক ফলোয়ার্স আছে তারা। রাইট রাইট রাইট, অবশ্যই আপনার অনেক ফলোয়ার্স আছে। গাইস, আপনারা যারা এই ভাইকে চিনেন, ভাইয়ের জন্যে আপনারা আসামে যাতে ভাই যায়, আপনারা মিনিমাম 2000 কমেন্ট করবেন এই ভাইয়ের নিকে ইনভাইট হিসাবে। এত ফ্যান ফলোয়ার আমার নাই, এত কমেন্ট অ্যাভেলেবল আছে ভাই, অ্যাভেলেবল আছে। কিন্তু এটা আমি কনফার্ম যে আসামে আমার অনেক ফলোয়ার্স আছে, এটা আমি কমেন্টও দেখি, আমার ভিডিওর কমেন্টও দেখি।